মোল্লা সরাফ সাহেব, সিনিয়র টিচার অফ বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। অ্যাজ ইউজুয়াল আই উইল ডিসকাস ক্রিয়েটিভ কোশ্চেন ফ্রম চ্যাপ্টার 9। দিস ইজ নিউ চ্যাপ্টার অ্যাবাউট সিকিউ ডিসকাশন, ইউ নো। আই হোপ ইউ আর অল ওয়েল। আপনারা সবাই ভালো আছেন তো নাকি? Yes sir. তো পরীক্ষা? Yes sir. জি স্যার, আপনি কেমন আছেন? জি পরীক্ষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আর কথা বলেন, ঠিক আছে? তো পরীক্ষা শেষ, আমাদের আলোচনা শুরু হচ্ছে, ক্লাস শুরু হচ্ছে, মানে ক্লাস তো চলতেই আছে। আপনারা সেমিস্টার পরীক্ষার জন্য এখন প্রস্তুতি নিতে থাকেন, এমন না যে 20 মার্কের টিউটোরিয়াল পরীক্ষা দিলেন সব কিছু হয়ে গেল, তা এখন নতুন করে শুরু করতে হবে। 100 মার্কের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, পড়া শেষ নাই, ঠিক আছে? তো গত ক্লাসে আমি কিছু আলোচনা করেছিলাম, ওখান থেকে কিছু প্রশ্ন করবো আমি মনে করছি। আপনারা রেডি তো? Yes sir. আচ্ছা দেখি, আমি যাকে প্রশ্ন করি সে পারে কিনা সেটা হচ্ছে আমার বিষয়। মারুন, মারুন শুনতে পাচ্ছেন? মারুন, মারো আছেন আপনি? মারো নাই। আচ্ছা আব্দুল্লাহ মিন্ন, আব্দুল্লাহ আছেন? আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন আপনি? কই আপনার শুনতে পাচ্ছেন কেন? তাহলে হবে, আয়ান বলেন, আয়ান, আয়ান শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা প্রশ্ন বলি। প্রশ্ন হচ্ছে চিরাগত বাঙালি সংস্কৃতির পরিচয় কি? কে পারে? চিরাগত বাঙালি সংস্কৃতির পরিচয় কি? কে পারে? চিরাগত বাঙালি সংস্কৃতির পরিচয় কি? ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন, কে পারে? কে বলছেন না? নট গুড। চিরাগত বাঙালি সংস্কৃতির পরিচয় হলো চৈত্র সংক্রান্তি মেলা। আচ্ছা এবার বলেন, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, কে বলছেন? স্যার আরেকবার বলেন। বলেন লেখা স্যার, আপনাকে দেখতে পাচ্ছি। জি বলেন, কে বলেছে বলেন? স্যার আরেকবার বলেন কোশ্চেনটা। প্রশ্ন একবারে ভুলে গেলেন শুনলেন? সবার উপরে মানুষ সত্য তাহার, শোনা যাচ্ছিল না, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলছেন? স্যার কবি চণ্ডী দাস বলেছে, লিখেছেন এটা। আচ্ছা গুড, ঠিক আছে। তো আজকের আলোচনা দেখেন, উদ্দীপক হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন উদ্দীপক, ঠিক আছে অবস্থিত ঢাকা সদরঘাট শিল্প কারখানা গড়ে উঠেছে, সদরঘাটে শিল্প কারখানা গড়ে উঠেছে, ফলে একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। দেখেন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা সদরঘাটে শিল্প কারখানা গড়ে উঠেছে, ফলে এটি একটি ঘন বসতি বন, অর্থাৎ যেখানে অনেক লোকের বসবাস, এলাকা হিসেবে পরিচিত। শুধু শিল্প কারখানায় গড়ে ওঠেনি, এছাড়া শিল্প কারখানার বর্জ্য ও অন্যান্য দূষণের কারণে এলাকাটি সংলগ্ন নদীর পানি কালো হয়ে গেছে। এটা হচ্ছে উদ্দীপক। তাহলে প্রশ্ন এক, ক পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কোনটি ঘটছে? ক লিখে নেন। পৃথিবীর তাপমাত্রা তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? কে পারে? স্যার আমি বলি।
স্যার, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি করছে? তাহলে কি বললেন স্যার? আমি নওশাদ। নওশাদ, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মেরু অঞ্চলের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুই অঞ্চলের বরফ গলে যাচ্ছে, এর ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। ওকে, ভেরি গুড। এবার ক, খ প্রশ্ন, কোনো প্রশ্ন থাকলে চেষ্টা করবেন, ঠিক আছে? বাতাসে উপস্থিত, বাতাসে বিজ্ঞানের প্রশ্ন, বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ পরিশোধন করছে কেন? অনুজীব হয়ে পড়ছে কেন? বুঝতে পারছে সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ অনুচিত হয়ে পড়ছে কেন? অর্থাৎ বাতাসে প্রত্যাশিত অর্থাৎ যে পরিমাণ অক্সিজেন থাকার পরিমাণ কথা, সেই অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে কেন? অনিশ্চিত হয়ে পড়ছে কেন? নিশ্চয়তা নাই কেন? সেটা এখন ব্যাখ্যা করতে হবে। কে ব্যাখ্যা করবে? না, আমি করবো। আচ্ছা, আমি তাহলে বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ অনিশ্চিত হয়ে পড়ছে, কারণ আমরা আমরা আমাদের নিজেদের প্রয়োজনে গাছপালা কেটে ফেলছি, বন জঙ্গল কেটে শিল্প কারখানা নির্মাণ করছি, বন জঙ্গল কেটে শিল্প কারখানা নির্মাণ করছি, গাছপালা কেটে বাড়ি ঘর নির্মাণ করছি। যেই গাছপালা বন জঙ্গল অক্সিজেনের অপূরন্ত ভাণ্ডার, অক্সিজেনের অপূরন্ত ভাণ্ডার, সেই গাছপালা বন্ধ করে আবার কেটে ফেলছে, এর ফলে বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা পৃথিবীতে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে পৃথিবী আর কি, ঠিক আছে? তাহলে বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ অনুচিত হচ্ছে কেন? আমি বললাম, আপনারা বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু বলবেন। স্যার আরেকবার বলেন। অবশ্যই বলবো। বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ অনিশ্চিত হয়ে পড়ছে, কারণ আমরা আমাদের নিজেদের প্রয়োজনে গাছপালা কেটে বাড়ি ঘর নির্মাণ করছি, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে আগাবাসের জন্য বন জঙ্গল কেটে সাফ করে পরিষ্কার করে শিল্প কারখানা নির্মাণ করছি, এই বন জঙ্গল গাছপালা অক্সিজেনের অপূরন্ত ভাণ্ডার, কারণ আমরা জানি গাছপালা অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, কারা? গাছপালা। তো গাছপালা যখন আমরা কেটে ফেলছি, এর ফলে কি হচ্ছে? অক্সিজেন কে ছাড়বে? গাছপালা ছাড়বে, তাহলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে অটোমেটিক্যালি, তাই না? অর্থাৎ এ কারণেই বলছে বাতাসে অক্সিজেন কোথায় থাকে? কোথায় থাকে? ঘরে থাকে? কোথায় থাকে? বাতাসে। বাতাসে, হ্যাঁ, এই বাতাসে প্রত্যাশিত যতটুকু থাকা দরকার যে পরিমাণ, সেই পরিমাণ অক্সিজেনের পরিমাণ নিশ্চিত অনিশ্চিত হবে, অর্থাৎ নিশ্চয় আকার নেবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমছে, কেন? গাছপালা তো আমরা কেটে ফেলছি, গাছপালা তো অক্সিজেন আমরা ত্যাগ করে আমাদের জন্য, অক্সিজেন মানে আমরা সেই গাছপালা যদি আমরা কেটে ফেলি, তাহলে অক্সিজেনের পরিমাণ অনিশ্চিত করবো না, ফলে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়বে আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস স্যার। কে বলবেন এখন, দেখি করবো? স্যার আমি বলবো।
হ্যাঁ কে বলবেন? আমি বলবো। লেখা বলবেন? লেখা আচ্ছা বলেন। ইয়েস স্যার। স্যার প্রথমে হচ্ছে আমরা আমরা গাছপালা দিয়ে বাড়িঘর তৈরি করি, বন জঙ্গল কি ধ্বংস করে বন জঙ্গল ধ্বংস করে শিল্প কারখানা নির্মাণ করি। আমরা জানি গাছপালা অক্সিজেনের অফুরন্ত ভাণ্ডার, কারণ কারণ গাছ আমরা কারণ গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা যেহেতু বন জঙ্গল গাছপালা কেটে বাড়ি ঘর এবং শিল্প কারখানা নির্মাণ করি, তাই নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করার ফলে প্রতিনিয়ত বাতাসে প্রত্যাশিত অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করার ফলে অনিশ্চিত হয়ে পড়ছে। আপনাকে মুক্ত করেছিলেন না এখন শুনে বলবেন লেখা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আপনি কি আগে মুক্ত? ইয়েস স্যার। আগে মুক্ত করা আছে না এখন শুনে বলবেন কোনটা শুনে বলবেন? স্যার আসলে আমি আপনারটা শুনে বলেছি। শিওর আপনি তো অনেস্টলি বলছেন তো? ইয়েস স্যার। ভেরি গুড, খুব ভালো। আদার স্টুডেন্ট দেখেন মনোযোগ দিয়ে কাজ করলে কি হয়, কত সুন্দর সে বললো, ভেরি গুড। টেকনিক্যাল বলতে ছেলেদের ভেতরে একদম বড় বাতাসে অক্সিজেনের পরিমাণ অনিশ্চিত হয়ে পড়ছে, প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ অনিশ্চিত হয়ে পড়ছে, কেন কে পারে ছেলেদের ভেতরে একদম বড় কে বলবেন বলেন? কার মধ্যে পাটা আছে দেখি কে বলবেন? মোশারুল, মোশারুল বলেন। অনেক কে বলবেন? স্যার আমি বলি। বলবেন? হ্যাঁ বলেন, ভেরি গুড বলেন। স্যার প্রতিনিয়ত গাছপালা ধ্বংস করার ফলে বাতাসে প্রত্যাশিত অক্সিজেন পরিমাণ অনিশ্চিত হয়ে পড়ছে, মানুষের চাহিদার জন্য অক্সিজেনের অফুরন্ত ভান্ডার গাছপালা, সেই গাছপালা আমরা কেটে বাড়িঘর আসবাবপত্র কলকারখানা তৈরি করছি, এ কারণে প্রত্যাশিত অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং পরিবেশে প্রত্যাশিত অক্সিজেন পরিমাণ অনিশ্চিত হয়ে পড়ছে। আপনারা বই পড়বেন, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিভাবে বলতে হয় আমি শিখাই দেবো, কিন্তু পড়তে হবে আমার সাথে তাল মিলাতে হবে, জানে পাবো। বোঝা লাগছে না কি কঠিন লাগতেছে নাকি? নো স্যার। তাহলে ক নম্বর শেষ হলো, এবার ক নম্বর শেষ হলো, কার কোনো প্রশ্ন আছে? ক নম্বর যে আলোচনা করলাম কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। বর্তমান অবস্থা কারণ উদ্দীপকের প্রতিটি বর্তমান অবস্থার কারণ একটা দেখ, কি দেখছেন, দেখতে পাচ্ছেন কিছু? ইয়েস স্যার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন বলেন দেখি?
স্যার একটা ছোট খাল বা নালা? খাল না স্যার, মাটি ভরাট করে দিয়েছে নদীর উপর। জি ওটা স্যার খাল না, আপনি কি বলেন? নদীর উপর মাটি ভরাট করে ওই ওইটার উপর বাড়ি ঘর নির্মাণ করবে। দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? নো স্যার। নো স্যার। নো স্যার, এখন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? নো স্যার। এবার নো স্যার। নো স্যার। এবার ইয়েস স্যার। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। স্যার হ্যাঁ, এটা কি মাটি ভরাট করে নদী কি ভরাট করে দিয়েছে? স্যার নীল এগুলো কি? নীল পলিথিন? পলিথিন না, পানি স্যার। এটা পানি? ওরে পানি না, আসলে আপনার কি বলবো, মাটি কি স্যার দেখেন প্রতিপক্ষের নদীটির বর্তমান অবস্থার কারণ। তাহলে আমরা বলবো চারটা প্রতিপক্ষের নদীটির বর্তমান অবস্থার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো, এটা একটা প্যারা। তারপরে বলবো আমরা প্রতিপক্ষ দেখছি, প্রতিপক্ষে দেখছি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা সদর ঘাটে শিল্প কারখানা গড়ে উঠছে, ফলে একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বাস আমার এতটুকু দরকার। কি দরকার? আমরা উদ্যোগে দেখছি যে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার সদরঘাট শিল্প কারখানা গড়ে উঠেছে, সদরঘাট ফলে একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। কি? সদরঘাট। তো আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি যে কি পড়েছি, প্রশ্ন কি, উদ্দীপকের নদীটির বর্তমান অবস্থা কারণ, অর্থাৎ নদীটি কি হয়েছে, বিভিন্ন ভাবে দূষণ হয়ে গেছে, যেমন আমরা দেখালাম একটু আগে ছবিতে, ছবিতে দেখালাম কি দেখালাম, এই কারণ বাংলাদেশে বেশিরভাগই শিল্প কারখানা গড়ে উঠেছে নদী তীরবর্তী এলাকায়। নদী তীরবর্তী এলাকায় শিল্প কারখানা গড়ে ওঠার কারণে শিল্প কারখানার বর্জ্য পদার্থ গুলা নদী খাল বিলে পড়ছে। এই নদী খাল বিলে পড়ার ফলে কি হচ্ছে, নদীর পানি দূষিত হয়ে পড়ছে। আপনারা কখনো ঢাকাতে গেছেন? অবশ্যই। আশুলিয়াতে গেছেন? ওদিকে নদী গুলো দেখেছেন, নদী বা খালের পানি গুলো একটা কালো, ওই যে আপনার যখন গাজীপুরে যান, গাজীপুর থেকে ট্রেন যান, তখন দেখেছেন? দেখেছেন? Yes sir। পানি গুলো কালো না? জি স্যার। একটা মাছও নাই, কোন জলজ প্রাণীও নাই, কারণ শিল্প কারখানা গাজীপুর, তারপরে সাভার,
এই অঞ্চলগুলোতে শিল্প কারখানা গড়ে উঠেছে। এই শিল্প কারখানা গড়ে ওঠার ফলে এই কারখানা গুলো রাসায়নিক পদার্থ বর্জ্য পদার্থ গুলো সব তীরবর্তী নদীতে তীরবর্তী খালের পুকুরে ভিড়ে পড়ছে। এর ফলে সেখানকার সেখানকার পানি গুলা কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে। শুধু কালো হচ্ছে না, এই পানি দূষিত হয়ে পড়ছে, বুঝলেন? ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বুঝা গেল? পানি দূষিত হয়ে পড়ছে, পানির সাথে সাথে মাটিও দূষিত হচ্ছে। মাটি মাটিতে শিল্প কারখানার বর্জ্য পদার্থ, শিল্প কারখানার যে রাসায়নিক পদার্থ গুলো পড়ছে, সে মাটি উর্বরতা হারাচ্ছে, অনুর্বর হয়ে পড়ছে, আর ফসল হচ্ছে না। ফলে কি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বুঝা গেল? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে উদ্দীপকের নদীর বর্তমান অবস্থার কারণ আমরা ব্যাখ্যা করে ফেলছি। সুতরাং উপরোক্ত আলোচনা প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে নদীর বর্তমান অবস্থার কারণ উপরে ব্যাখ্যা করা হল। উদ্দীপকের নদীটির বর্তমান অবস্থার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। প্যারা নম্বর দুই হচ্ছে, আমরা উদ্দীপকে দেখতে পা আমরা উদ্দীপকে দেখছি যে বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত ঢাকা সদর ঘাটে শিল্প কারখানার থেকে গড়ে উঠেছে, ফলে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যে শিল্প কারখানার বর্জ্য নদীতে নদীতে নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারের ও অনুপযোগী, মানে শিল্প কারখানার বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হয়ে নদীর পানি কালো হয়ে যায় এবং নদীতে থাকা জলজ প্রাণী মারা যায়। আচ্ছা, এখানে আরো কিছু বলতে হবে, যেমন আমরা আমাদের নিজেদের প্রয়োজনে শিল্প কারখানা নির্মাণ করছি, শিল্প কারখানা গুলো সাধারণত নদীর তীরে নির্মাণ করা হচ্ছে, গড়ে তোলা হচ্ছে, এর ফলে এর বর্জ্য পদার্থ গুলো নদীতে পড়ছে, শুধু নদীতে না, পুকুরে পড়ছে, খালে বিলে পার্শ্ববর্তী জলাভূমি রয়েছে সেখানে পড়ছে। এর ফলে কি হচ্ছে, সেই পানি দূষিত হচ্ছে, আর পানি দূষিত হওয়ার ফলে কি হচ্ছে, এই পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। যারা ব্যবহার করছে তাদের বিভিন্ন রোগ হচ্ছে, চর্মরোগ হচ্ছে, বিভিন্ন রকমের রোগ হচ্ছে। আর এই পানিতে পানি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই না? এভাবে বলতে হবে, ঠিক আছে? ঝাপাটা খুব সুন্দর হয়েছে, ভালো বলছে, ভেরি গুড। বলছিলাম, হ্যাঁ ঠিক আছে। তার ছেলেদের ভিতরে একজন বলেন, কে বলবে? আমি বলি। হ্যাঁ বলেন, তোমার ভেরি গুড বলেন। স্যার, উদ্দীপকের নদীটির বর্তমান অবস্থার কারণ ব্যাখ্যা করা হলো। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা সদর ঘাটে শিল্প কারখানা গড়ে উঠেছে, ফলে এটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যে আমরা আমাদের বিভিন্ন ও কর্মকাণ্ডের জন্য আমরা জনবসতিপূর্ণ আমরা কলকারখানা তৈরি করছি আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, এবং ঘরবাড়ি তৈরির জন্য আমরা গাছপালা ও বন জঙ্গল কেটে ফেলছি। আমাদের আমরা নদী ভরাট করছি, যা আমাদের যা আমাদের জন্য কলকারখানার বর্জ্য পদার্থ নদীতে পড়ে নদীর পানি নদী নালা খাল বিলে ফেলা হয় এবং সেগুলোর পানি অনুপযোগী হয়ে পড়ে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে,
জি স্যার কি বললেন? আচ্ছা মুখস্থ করা লাগবে না এমনি হবে? এমনিতেই হবে। হ্যাঁ এমনি হবে। স্যার এমনি হবে। হ্যাঁ এমনিতেই হবে। এর জন্য কি করতে হবে? স্যার এমনি হবে। গুড। এর জন্য পড়তে হবে, ভালো করে পড়তে হবে অধ্যায়টা। অধ্যায়টা পড়ে বোঝার চেষ্টা করতে হবে। বোঝার একটা কাজ আপনি কিভাবে লিখতে পারবেন সেটা আমি জানি। কিন্তু আমাদের ভালো করতে হবে। ঠিক আছে? তো আজকে ঘন ঘন আলোচনা করব না। সবাই শেষ হয়ে যাবে। আর ঘরবাড়া সহ এলা নতুন করে কাজ শুরু করে ওটা তাহলে বলবো। ঠিক আছে? তো আজকে হোমওয়ার্ক এর হোমওয়ার্ক আপনি দেবেন না? কত মাস হোমওয়ার্ক কই স্টুডেন্ট? আমি হোমওয়ার্ক দিয়েছি, আপনি দেখেননি তো? কখন দিলেন আপনি হোমওয়ার্ক? স্যার আমি দিয়েছি, তারপর আর একটা মেয়েও দিয়েছিল, নামটা ভুলে গেছি। অনেক দেরিতে দিয়েছে বলে না? আচ্ছা দিয়ে দিন। নো স্যার আমি তো বিকাল 4টার সময় দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি তো দেখেছিলাম সন্ধ্যা দিয়ে কোন পাইনি তো। আচ্ছা ঠিক আছে, ওমর দেন ওমর। আর স্যার আমি তো লাইভ ক্লাসের পরেই দিয়ে দিই। আচ্ছা দেখেন, নবম অধ্যায় নবম আপনার ওমর যারা যারা দিয়ে তারা দিয়ে দিয়ে আমি দেখে দেবো। হ্যাঁ নবম অধ্যায় যতটুকু প্রথম প্রথম পৃষ্ঠা প্রথম দুই পৃষ্ঠা প্রথম দুই পৃষ্ঠা নবম অধ্যায় প্রথম দুই পৃষ্ঠা কত আছে? 75-76 সমূহ থেকে 6টি এসকিউ। ছয়টি এসকিউ তৈরি করে প্রশ্ন করবেন। ঠিক আছে? আর যারা কতদিন ঘরবার লিখতে বলেছিলাম লিখে নিয়ে তারা লিখে আসতে দিয়ে। ঠিক আছে? বুঝতে পারলেন আপনারা স্টুডেন্ট? স্যার ইয়েস স্যার। ঠিক আছে, এই হলো আজকের আলোচনা। আর আলোচনা শেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমরা সবাই কি হব, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আদর্শ আদর্শ ভাই, আদর্শ বোন, হ্যাঁ আদর্শ মেয়ে, আদর্শ নারী হওয়ার চেষ্টা করব। সকলেই যেন এই অঙ্গভঙ্গ করে আদর্শ। পরবর্তী ক্লাসে আপনাদের সময় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।